তিনি এক অন্য অনুভূতি, তার কবিতা এক অন্য অনুভব, মুঠোয় ভরা রবীন্দ্র কবিতা। 2006 গীতবিতান আর্কাইভের পর এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আর্কাইভ, উদ্যোগ ও সংকলনে ডাক্তার পূর্ণেন্দু বিকাশ সরকার। এবার মোবাইল অ্যাপে খুব সহজে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্র। অ্যাপের পাশাপাশি ডিভিডিতেও পাওয়া যাবে রবীন্দ্রনাথের কবিতা। কবিগুরুর সমস্ত কবিতাকে ডিজিটাল ফর্মে সংরক্ষণ এই প্রথমবার। প্রায় 3,500 কবিতা, 245 জন শিল্পীর কণ্ঠে, 5,000 আবৃত্তি, 110টি রবীন্দ্রসঙ্গীত, 103টি ইংরাজিতে কবিতার আবৃত্তি সহ রয়েছে প্রতি কবিতার তথ্য। 28 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ চালু হবে। তার আগে প্রেস ক্লাবে হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষ অতিথি শঙ্খ ঘোষ, শিক্ষাবিদ পবিত্র সরকার সহ আরো অনেকে। একজন ডাক্তার তার ব্যস্ত সময় থেকে নিজেকে ছিনিয়ে এনে তিনি রবীন্দ্রনাথের 3,500 কবিতা আমাদের শ্রুতিগম্য করে যাতে কানে শুনতে পারি সেইটা আমাদের কাছে তুলে দিলেন। এই যে সত্যি সত্যি কি বলবো, অস্বাভাবিক, অসাধারণ, অসামান্য, অনন্য, সে বিশেষণ করিয়ে যায়। এই কর্মকাণ্ডের পিছনে রয়েছে 5 বছরের কঠোর পরিশ্রম, জানালেন উদ্যোক্তা ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার। আসলে যখন গীতবিতা আর্কাইভ করলাম সেটা মোটামুটি সবাই গ্রহণ করলে ভালো লেগেছিল আমার, কিন্তু কবিতা যখন পড়তে গেলাম বা কবিতা নিয়ে ঘাটাঘাটি করলাম দেখলাম যে আমরা ওই বেশি কবিতা আমরা জানি না, অথচ রবীন্দ্রনাথের 3,500 কবিতা আছে। এবং যেহেতু এই প্রজন্ম বই পড়ে না, আস্তে আস্তে কবিতাগুলো হারিয়ে যাবে, সেই তখনই চিন্তা হলো যেহেতু আমি গানে করছিলাম কবিতা কি করা যায়। সেই ধারণা থেকে আস্তে আস্তে কবিতা আর্কাইভটা আজকে অবস্থা পৌঁছেছে। শান্তিনিকেতনে বহুদিন থাকতে হচ্ছে, আমার ওখানে বাড়ি আছে বলে সুবিধা হয়। আমি ন্যাশনাল লাইব্রেরিতে বহুদিন কাটিয়েছি, জোড়াসাঁকো যেখানে যেখানে তথ্য পাই গিয়েছি এবং সংখ্যার মতো লোকের কাছে বারবার যেতে হয়েছে। রবীন্দ্র কবিতা ডিজিটালি আর্কাইভ করে মুঠো ফোনের আওতায় এনে আরো সহজে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।